ওয়েলকাম গাইজ, আজকে আপনাদের একটা সুন্দর মাজার শরীফে নিয়ে যাব, মস্ত বড় আল্লাহর ওলি বান্দার মাজার শরীফে নিয়ে যাব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোন মাজার শরীফে আপনাদের নিয়ে গেলাম। কলকাতার মধ্যে বন্ধুরা খুব সুন্দর একটি মাজার শরীফ, তো চলুন যাওয়া যাক, সেখানে দেখাবো সেখানকার পুরো পরিবেশটা বা সেই মাজার শরীফের পুরো সিস্টেমটা আপনাদের একটু দেখাবো। যে সমস্ত ভাইরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। চলুন যাওয়া যাক গাইজ, সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ অবধি দেখবেন। কলকাতার মধ্যে খুব সুন্দর একটি মাজার শরীফে নিয়ে যাচ্ছি, মস্ত বড় এক আল্লাহর ওলি বান্দার মাজার শরীফে। পুরো মাজার শরীফটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে দেখাতে থাকব। তিনি সেই মস্ত বড় আল্লাহর একজন ওলি বান্দা, তানারি মাজার শরীফে এখন দাঁড়িয়ে আছি। এর ভিতরটা দরজা লাগানো আছে, তো দেখতেই পাচ্ছেন পজিশনটা কত সুন্দর। কোন ওলির মাজার সেটি আমি ভিডিওর মধ্যেই বলতে থাকব, অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই মাজার শরীফটি কোথায় অবস্থিত আর কোন ব্যক্তির মাজার। তো দেখুন ভিডিওটি শেষ অবধি। যে সমস্ত ভাইরা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যাবে। দেখুন এই সেই মাজার শরীফের কত সুন্দর, এখানে অনেক চাদর ফাদর দেওয়া আছে, নতুন নতুন মাজার শরীফ দেখতেই পাচ্ছেন। তো দেবারও এই ভিডিওর মধ্যে বলতে থাকবো, আপনারা দেখতে থাকুন গাইজ। এখানে অসংখ্য কবর দেওয়া আছে, এখানে অনেক মাজার আছে যেগুলি গুণে সব কিছু বলা সম্ভব নয়। তো দেখুন এখানে একটি সবুজ এবং সাদা কালারের মধ্যে গম্বুজ দেখতে পাচ্ছেন, পাশে একটি মিনার, আর এই সেই মাজার শরীফটি, সুন্দর একটি মাজার শরীফ। দেখুন এই মাজারেরই একজন খাদেম যিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তিনি এখন এখানে এসেছেন, এই মাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তবে বন্ধুরা এখানে এসে আমি যেটা দেখলাম যে মাজারের মধ্যে ফুল বা চাদর বা ধূপবাতি আগরবাতি এই ধরনের প্রচলন এখানে প্রচুর পরিমাণে আছে। তো বন্ধুরা এই মাজার শরীফে আমরা চলে এলাম, আমি ঘুরিয়ে আপনাদের দেখাবো এখানকার সাইনবোর্ড সব কিছু দেখাবো, বা এই মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন তানার কি নাম বা তিনি কোথা থেকে এসেছিলেন সে বিষয়েও একটু আপনাদের জানাবো। তো দেখুন এখানে অনেক এই ধরনের কবর দেখতে পাবেন, যে প্রত্যেকটি কবর আলাদা আলাদা করে গার্ডওয়াল করা আছে, আর এই সাইডেও দেখুন প্রচুর কবর আছে। এটা পুরাতন একটি কবর স্থান বলা যায়, বা কবরস্থানের মধ্যেই আল্লাহর ওলি বান্দার মাজার এখানেও আছে। বা এখানে আরেকটি বড় মাজার আছে, সেই মাজারটা শরীফটি আমি অন্য একটি পাটের মধ্যে আপনাদের দেখাবো। আর এখানে দেখুন একটি বিশাল আকারের কবরস্থান বলা যায়, আর এই কবরস্থানে প্রচুর মানে যেগুলো অন্য মাজারের মধ্যে দেখা যায় না সেই সমস্ত ব্যাপারগুলো এখানে এসে আমি দেখতে পাচ্ছি। কারণ প্রত্যেকটি মাজারের উপরে চাদর বা বিভিন্ন কালারের চাদর লাগানো আছে, আর এই রাস্তাটা দিয়েই আমি ভিতরে ঢুকলাম এই মাজার শরীফের ভিতরে। তো এখানে বৃহৎ আকারের বড় বড় গাছ আছে, অশ্বত গাছ আছে, বট গাছ আছে, বা এই গাছগুলি অনেক পুরাতন, অনেক পুরাতন, খুব কমপক্ষে 200 থেকে 250 বছর আগের পুরাতন গাছ এখানে এখনও পর্যন্ত আছে। আর এখানে দেখুন একটি মাজার নতুন হয়েছে, তবে এখানে যে সমস্ত মান্যগণ্য ব্যক্তি নামী ব্যক্তি তাদের মাজার এখানেই দেওয়া হয়ে থাকে। তো এই সেই মাজার শরীফ, এই আপনাদের ঘুরিয়ে আপনাদের দেখাবো যে এই মাজার শরীফের মধ্যে কোন আল্লাহর ওলি বান্দা ঘুমিয়ে আছেন। তো বন্ধুরা এই মাজার শরীফটিতে আপনারা যদি আসতে চান তাহলে কলকাতা মানিকতলার মধ্যে আপনাদের আসতে হবে, কলকাতা মানিকতলা। এখানে দেখুন সাইনবোর্ড দেওয়া আছে, এখানে এই মাজার শরীফে যিনি ঘুমিয়ে আছেন তার নাম এখানে উল্লেখ করা আছে, হযরত মাওলানা খয়রুদ্দিন সাহেব। হযরত মাওলানা খয়রুদ্দিন সাহেব, ওনার পিতা হযরত মাওলানা
আবুল কালাম আজাদ সাহেব। দেখতেই পাচ্ছেন ওনার পিতা হযরত আবুল কালাম সাহেব। বন্ধুরা, এনারা শুনেছি এখানকার মানুষ ছিলেন না, এনারা বাগদাদ শরীফের মানুষ ছিলেন। তো সেই পিরিয়ডে বাগদাদ থেকে অনেক আল্লাহর ওলি বান্দা চলে এসেছিলেন, যারা এখানে শুয়ে আছেন, এখানে এসেছিলেন এই কলকাতার ওপরে। তো এই মসজিদটির এই মাজার শরীফটির এরিয়া দেখাশুনো করে থাকেন কলকাতা নাহদা মসজিদের তরফ থেকে। তো আমি এখানে এসেছি এই মাজার শরীফ উপলক্ষে একটু জিয়ারাত করার উদ্দেশ্যে এসেছি। তো আমার যেহেতু জায়গাটি অনেকটাই ভালো লেগেছে, আর ভাবলাম যে এই মাজারেরই একটি ভিডিও যদি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি আমার ভালো লাগবে। এখানে আরবি ভাষায় প্রত্যেকটি বিষয় লেখা আছে সাইনবোর্ড, দেখতেই পাচ্ছেন। তবে আমি অতটা অজ্ঞাত নয় আরবি বিষয়ের ওপরে, তো আপনারা দেখে নিন, আপনারা বুঝতেই পারছেন আমি জুম করে দেখাচ্ছি। আর এই মাজার শরীফটির মধ্যে এখানে একটি গেট আছে, ওর ভিতরেও আর একটি গেট আছে। তো এই মাজার শরীফের উপরে একদম মানে মার্বেল দিয়ে বাউন্ডারি করা আছে, এখানে মানুষজন এসে জিয়ারাত করতে পারেন, বসে জিয়ারাত করেন, করে থাকেন, বা দূর দূরান্তর থেকে যে কোনো মানুষ এখানে আসেন জিয়ারাতের উদ্দেশ্যে, এখানে পারমিশন দেওয়াই আছে। বা এই মাজারের ওপরে যিনি দেখাশোনার দায়ী দায়িত্বে আছেন ওনার সঙ্গেও আপনারা কথা বলে নিতে পারবেন, বা আমি এই ভিডিওটি বানিয়েছি ওনার থেকে পারমিশন নিয়েই বানিয়েছি। দেখুন এখানে আরবি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে লেখা আছে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই ধরনের ভিডিও অনেক কষ্ট করে আপনাদের সামনে প্রেজেন্ট করি, ভালোবেসে একটা লাইক তো দিতেই পারেন, আর যদি ভালো লাগে, কিছু উপকৃত হয়ে থাকে, তাহলে ভালোবেসে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবদের কাছে। তো এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে রাখবেন। সেই সাথে সাথে সকলেই ভালো থাকবেন, আবার দেখা হবে।